এখনও লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি, তবে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে জোর কদমে। এই অবস্থায় বিজেপির পক্ষ থেকে 100টি লোকসভা কেন্দ্রের প্রার্থী নির্বাচিত করা হয়েছে। বিভিন্ন সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী 2024 সালের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এপ্রিল এবং মে মাসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সাথে বৈঠক সারে বৃহস্পতিবার মধ্যরাতে। সূত্রের খবর, এই বৈঠকে 100টি লোকসভা কেন্দ্রের প্রার্থীর নাম নির্বাচিত হয়েছে। জানা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে এই প্রার্থীদের নাম আগামী কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। এমনকি বেশ কিছু নতুন মুখ থাকতে পারে প্রার্থী তালিকায়, মহিলাদের নামও থাকতে পারে এই প্রার্থী তালিকায়। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ ও জেপি নাড্ডার মতো বিজেপির শীর্ষ নেতৃত্বকে প্রার্থী তালিকায় অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। জানা যাচ্ছে 2019 সালের লোকসভা নির্বাচনে খুব কম মার্জিনে যেসব আসনে বিজেপি পরাজিত হয়েছিল সেই সব আসনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, আসাম, কেরালা ও তেলেঙ্গানার রাজ্যগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে গত পরশুর বৈঠকে। পাশাপাশি জানা যাচ্ছে আসানসোলে তৃণমূল কংগ্রেসের সাংসদ ও বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে বিজেপির পক্ষ থেকে দাঁড় করানো হতে পারে ভোজপুরি তারকা পবন সিংকে, ফলে সেখানে সেয়ানে সেয়ানে লড়াই হবে। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদব, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি মুরলীধরনের মতো রাজ্যসভার সাংসদরাও আগামী লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। অন্যদিকে বলা বাহুল্য, আসানসোলে হাতছাড়া হয়েছে বিজেপির জয়, কেননা ওখান থেকে বাবুল সুপ্রিয় জেতার পরে পরবর্তীতে তৃণমূলে চলে আসে। এর পরবর্তীতে যখন ভোট হয় সেখানে তৃণমূল জিতে যায়, কিন্তু এই আসন আবার ফিরে পেতে চায় যে বিজেপি। সেই জন্যই এবার তারকার বিরুদ্ধে তারকাকেই প্রার্থী করতে চলেছে বিজেপি।